নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পুরকর বৃদ্ধি, মঙ্গলবার ধর্ণা কর্মসূচির বার্তা নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চে। পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি জানালো খাড়মোড়া মধ্যবঙ্গ স্কুল পরিচালন কমিটি। দুর্নীতির আখড়ায় পরিণত নিতাইনগর জিপি, অভিযোগ অসমপ্রেমী যুব ছাত্র সমাজের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অস্বাভাবিকভাবে পুরকর বৃদ্ধির প্রতিবাদে আগামী মঙ্গলবার এক ঘণ্টার ধর্ণা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করল নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ। শুক্রবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পুরকর বৃদ্ধির প্রতিবাদে আগামী মঙ্গলবার পৌরসভা কার্যালয়ের সামনে এক ঘণ্টার ধর্ণা কর্মসূচি পালন করার কথা জানান নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের কর্মকর্তারা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংস্থার কর্মকর্তারা জানান যে সরকারের জারি করা নোটিফিকেশন খুঁজে বের করার পর তারা দেখতে পান পুরো আইনে যে কথা বলা হয়েছে তা ঠিক অন্য কথা বলা হয়েছে সরকারের জারি করা নোটিফিকেশনে। এমনকি শহরবাসীর কাছে পুরসভার তরফ থেকে যে ফর্ম বিতরণ করা হয়েছে এতেও অনেক অমিল রয়েছে বলে জানান তারা। এহেন অবস্থায় সরকারের জারি করা এই নোটিফিকেশন সম্পূর্ণভাবে অসম মিউনিসিপ্যাল অ্যাক্ট 1956-এর বিরুদ্ধে বলে মন্তব্য করেন তারা। শহর জুড়ে এ ধরনের তুগলুকি শাসন ব্যবস্থাকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না মঞ্চের কর্মকর্তারা। সরকার ও বিভাগীয় কর্তৃপক্ষ সহ প্রশাসনের বেআইনি পদক্ষেপের বিরুদ্ধে সংস্থার সাংবিধানিক অধিকার রক্ষার লড়াই চালানোর স্থানীয় প্রশাসন সহ জনপ্রতিনিধিদের হুমকির মুখে পড়ায় এদিন তীব্র ক্ষোভ ব্যক্ত করেন মঞ্চের কর্মকর্তারা। তারা এও জানান প্রশাসনের বিরুদ্ধে এই লড়াই নয়, তাদের এই লড়াই পুরকর বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে। সম্পূর্ণ বেআইনিভাবে জনগণের উপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিতভাবে জনবিরোধী ও অপ্রাসঙ্গিক বলেও সাংবাদিক সম্মেলনে এদিন মন্তব্য করেন তারা। কর্পোরেশন এলাকা যে বিভিন্ন গ্রাম গঞ্জে নিয়ে বর্ধিত করা হয়েছে সেই সব অঞ্চলেও এই যে নতুন প্রক্রিয়াটা আগামী দিনে প্রয়োগ হবেই, সুতরাং সেই সব লোকদেরকেও আমাদেরকে আমাদের এই আন্দোলনে সামিল করতে হবে। আগামী দিনে যে বিপদ আসছে সেই বিপদের মোকাবিলা করার জন্য আগামী মঙ্গলবার পৌরসভার সামনে যে ধর্ণা কর্মসূচির আয়োজন করা হয়েছে সেখানে আপনারা এসে সামিল হন। যেসব পঞ্চায়েতের এলাকা ঢুকেছে সেই সব পঞ্চায়েতের সভাপতি, পঞ্চায়েত মেম্বার, সচেতন নাগরিকদের কাছেও আমরা আজকে এই আবেদনটা রাখছি। নির্বাচিত পৌর বোর্ড না হওয়া পর্যন্ত সব কিছু স্থগিত রাখার যে আবেদনটা আমরা রাখছি, যে আহ্বানটা রাখছি, যে দাবিতে আমরা আন্দোলন করছি, এই জায়গাতেই আমাদের স্থির থাকতে হবে। পৌরসভা বোর্ড গঠন না হওয়া পর্যন্ত সেলফ অ্যাসেসমেন্ট ফর্ম জমা না দিতে শহরবাসীর কাছে এদিন আহ্বান জানান মঞ্চের কর্মকর্তারা। পাশাপাশি আগামী মঙ্গলবার আয়োজিত হতে যাওয়া এক ঘণ্টার ধর্ণা কর্মসূচিকে সফল করতে সকল নাগরিকদের সহযোগিতা কামনা করেন তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে মঞ্চের পক্ষ থেকে তমালকান্তি বণিক, সাধন পুরকায়স্থ, আইজিবি অজয় রায়, সুপ্রিয় ভট্টাচার্য, দুলাল মিত্র সহ শহরের অন্যান্য প্রবীণ নাগরিক ও বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন। কোনো না কোনো কর্তৃপক্ষ এবং কোনো না কোনো জননায়ক বর্তমানে উনি কইছেন যে এই ধরনের কোনো কিছু বললে আইনের আশ্রয় নিল। কী ধরনের আইন? আইন তো আইনের বাইরে যেতে পারে না। না এটা মানুষকে এইভাবে ধমকি দেওয়াটাও কিন্তু একটা অন্য ধরনের পাপ, এটাও কিন্তু একটা মহাপাপ, এটাও কিন্তু একটা অপকর্ম। এই জন্য প্রতিটি মানুষের মনে যে জিনিসটা একটা আনছে সেই জিনিসটা কিন্তু আমরা আজকের সভার মাধ্যমে সেই সব নাগরিকরারে, মাননীয় নাগরিকরারে যারা আমরা সঙ্গে সবাই আছেন, ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে ভয় পাইবেন না। আমরা এটার একটা সেলও আছে এবং সবচেয়ে বড় কথা যে এই ব্যাপারে কোনো কিছু জানতে গেলে আইন আমরা নিশ্চয়ই সহযোগিতার হাত রাখবো। মঞ্চ প্রতিনিয়ত আগেও আছি, এখনও থাকবো।
পর্যাপ্ত শিক্ষকের অভাবে পড়াশোনা লাটে উঠছে ঘাড়মোড়া মথভঙ্গ স্কুলের। ঠিক এমনই অভিযোগ জানিয়ে প্রতিবাদ জানালেন স্কুল পরিচালন কমিটির শিক্ষকরা। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সরব হয়ে স্কুল পরিচালন সমিতির সদস্য সাংবাদিকদের জানান, দীর্ঘদিন থেকে স্কুলের ছাত্রছাত্রীরা প্রকৃত শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন। স্কুলে 300+ পড়ুয়াদের জন্য বর্তমানে 5 জন শিক্ষককে দিয়ে পাঠদান করানো হচ্ছে। এছাড়া অসমীয়া ও হিন্দি ভাষায় শিক্ষক না থাকার দরুন উভয় বিষয়ে শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হতে পড়ুয়াদের বলে অভিযোগ জানান তিনি। যেখানে স্কুলে 15 জন শিক্ষকের জায়গা থাকা সত্ত্বেও কোনো 5 শিক্ষকের দ্বারা পাঠদান করানো হচ্ছে, এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাই পর্যাপ্ত পরিমাণের শিক্ষক নিয়োগের জন্য এবং অতিসত্ত্বর সেই সমস্যার সমাধানের জন্য এদিন হাইলাকান্দি জেলা শাসক সহ জেলা শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানান স্কুল পরিচালন কমিটির সদস্য সদস্যরা। এই স্কুলটা অনেক পুরাতন স্কুল। স্কুলের নাম হলো গাড়মোড়া মধ্যবঙ্গ বিদ্যালয়। এই স্কুলে এত সব ছাত্র, আজকে আপনারা নিজে দেখরা 314 জন ছাত্র আছে, কিন্তু ছাত্র থাকা অবস্থায় আজকে এখানের মধ্যে স্টাফ আছেন মাত্র 5 জন। তো 5 জনে এত ছাত্র কন্ট্রোল দেওয়া এটা অনেক কঠিন ব্যাপার, এবং শিক্ষার দিক দিয়া এত নিম্নস্তরের শিক্ষা চলে আর কি, যেখানে আমরা হিন্দি টিচার নাই, আসামিজ টিচার নাই, এবং ওই কম্পিউটার আছে এখানে আনিয়ে দেওয়া হয়েছে, এত পয়সা খরচ করছে সরকারে আজকে শিশুরারে কম্পিউটার শিক্ষা দেওয়ার লাগিয়া, কিন্তু আজকে এটা একদম অকেজইয়া ঘরের মধ্যে ভরে রয়েছে, এটা কোনো কাজে লাগে না। আমি আজকে শিক্ষাখণ্ডের যে ডিআই স্যারের কাছে আমি অনুরোধ জানাইয়ার এবং জেলাশাসকের কাছে আমি অনুরোধ জানাইয়ার, যাতে এই স্কুলে এই শিক্ষক দিয়া এই সম্পূর্ণরূপে শিক্ষা পাবার লাগিয়া আমি অনুরোধ জানাইয়া, যাতে এখানে পূর্ণভাবে অন্তত ওকে 15-16 জনের দরকার, এখানে 15-16 জনের মধ্যে মাত্র 5 জন। কোন স্কুল? গাড়মোড়া মধ্যবঙ্গ বিদ্যালয়। মাত্র 5 জন টিচার আছেন। আমি অনুরোধ করি আর এখানে যতজন লাগে তারা জাজ করিয়া আইয়া এখানে স্টাফ দেওয়া হোক। দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে হাইলাকান্দি জেলার নিতাইনগর জিপি। ঠিক এমনই অভিযোগ উত্থাপন করলেন অসম প্রেমী যুব ছাত্র সমাজ সহ স্থানীয়রা। হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের অন্তর্গত নিতাইনগর জিপিতে চতুর্দশ অর্থ কমিশনের বিভিন্ন প্রকল্পের কাজ সরজমিনে না করে কাগজে কলমে কাজ সম্পূর্ণ দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে শুক্রবার পূর্ব সোনাপুরে এক সাংবাদিক সম্মেলন করে অভিযোগ উত্থাপন করেন অসম প্রেমী যুব ছাত্র সমাজের হাইলাকান্দি জেলা সভাপতি ইমদাদুল হক বরভুইয়া এবং পূর্ব সোনাপুর আঞ্চলিক সমিতির কর্মকর্তারা। বহুচর্চিত নিতাইনগর জিপির ভয়ঙ্কর দুর্নীতি নিয়ে হাইলাকান্দি জেলা উপায়ুক্ত, সিইও এবং হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের ভিডিওর কাছে বারকয়েক লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি বলে সংবাদ মাধ্যমে ক্ষোভ ঝাড়েন ছাত্রনেতা ইমদাদুল হক বরভুইয়া। সাংবাদিক সম্মেলনে সংশ্লিষ্ট জিপি লাগামহীন দুর্নীতির পেছনে সরাসরি জিপি সভানেত্রী ও জিপি সচিবকে বিধেন তিনি। জিপি সভানেত্রী ও জিপি সচিব সহ পঞ্চায়েত বিভাগের একাংশ কর্মকর্তারা মিলে বিভিন্ন প্রকল্পের নামে সরজমিনে কাজ না করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন তিনি। শীঘ্রই এসব দুর্নীতির সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে সরকারের কাছে দাবি জানান তিনি। অন্যথায় নিতাইনগর জিপিতে গণতান্ত্রিক পদ্ধতিতে ভয়াবহ আন্দোলনের হুঙ্কার দেন প্রতিবাদকারীরা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অসম প্রেমী যুব ছাত্র সমাজের পূর্ব সোনাপুর আঞ্চলিকের সভাপতি সেলিমউদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক হুসেন আহমেদ মজুমদার, কার্যকর সভাপতি মাফতাবুদ্দিন মজুমদার প্রমুখ। নিতাইনগর জিপি 14 ফাইনান্সর 19 বিশর যে খাসগুলো হয়েছে, আজকে অফিসিয়াল একটা রেকর্ড দেখলাম, এই রেকর্ডও দেখা যায় যে পূর্ব সোনাপুর ওই যে গুহাট একটা রাস্তা আছে, এই রাস্তাটা ব্লক হয়ে গেছে গিয়া 6 লাখ টাকা, কিন্তু আমার জমিনও একটা ব্লকও এখন পর্যন্ত কেউ দেখাইতে পারতো নাই। যদি আইয়া এখানে ইনকোয়ারি করা হয়, এখন আজ পর্যন্ত একটা ব্লক নাই, কিন্তু এটার থেকে 6 লাখ টাকা উঠানি হয়েছে। 2 নম্বর একটা কাজ হইল, পূর্ব সোনাপুর ফাঁকা বড় মসজিদের যে পুষ্করিণীর গার্ডওয়াল যেটা, এটা 2,75,000 টাকা উঠানি হয়েছে, এখন পর্যন্ত 2 টাকার কোনো কাম হয়েছে না। কেউ দেখাইতে পারতো না ইয়া যে এইখানে কাম করছে, কারণ গভর্নমেন্টে যে পয়সাটা জিপি দিছে, এই যে পয়সাটা উপযুক্ত ইউটিলাইজ না হইলে আমরা তো পাবলিকের ক্ষতি হয়েছে, যার কারণে আমরা এটা প্রতিবাদ করি। আর একটা স্কিম হইল, পূর্ব সোনাপুর খলিলিয়া মাদ্রাসার যে বাউন্ডারি ওয়াল,
অন্তত 15 টা কি 16 বছর আগে নেপাল দাস এমপি থাকতে এক বাউন্ডারি ওয়াল করিয়া দিছে, ও ওয়ালও আজকে স্কিম দরিয়া ফুসা উঠা নিয়েছে। এটা ডিজি মহোদয়ের কাছে আমরা আবেদন করিয়া আর যে এটা উপযুক্ত তদন্ত করিয়া এটার সুবিচার করার লাগে। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কাছাড় জেলা প্রশাসনের বৃহৎ ঘোষণা। বৃহস্পতিবার জেলা প্রশাসনের তরফে জেলাশাসকের কার্যালয়ে কাছাড় জেলার বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তাদের সাথে নিয়ে এক সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক রোহন কুমার ঝা প্লাস্টিক বর্জন করার জেলাবাসীর কাছে আহ্বান জানান। তিনি জানান, দুর্গাপূজা চলাকালীন প্রশাসনিক আধিকারিকরা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করবেন, সেই সময় প্রশাসনিক আধিকারিকরা যদি কোথাও প্লাস্টিক জাতীয় সামগ্রী পান তবে সেসব সিজ করার পাশাপাশি সংশ্লিষ্ট সেই পূজা কমিটির বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এছাড়াও করোনা মহামারীর কথা মাথায় রেখে প্রশাসন বিশেষ বিধিনিষেধ জারি করেছে। প্রত্যেকটি পূজা মণ্ডপে সিসিটিভির ব্যবস্থা করার পাশাপাশি স্যানিটাইজার ও গ্লাভস সহ মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। পূজা চলাকালীন সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন পুরোপুরি তৈরি রয়েছে বলেও এনি জানান জেলাশাসক। দুর্গাপূজা উপলক্ষে শহরকে যানজটমুক্ত করতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা মোতায়েন করা হবে। পূজোকে শান্তিপূর্ণভাবে সুন্দর ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন জেলাশাসক রোহন কুমার ঝা। নমস্কার। দুর্গাপূজা সেলিব্রেশনকে লিয়ে এক হামলোক ডিস্ট্রিক্ট লেভেল মিটিং কিয়ে জিসমে সারে মেজর কমিটিজকো বুলাযা গিয়া অর ইসকে আলাওয়া হামলোক সার্কেল লেভেল পে और OCs अपने थाना लेवल पे मीटिंग करके ये प्लास्टिक फ्री पूजा जो है कि पूजा का जो पंडाल है और प्रसाद वितरण उसमें कोई भी सिंगल यूज़ प्लास्टिक का प्रयोग ना हो, ये आपके थ्रू भी हम एक मैसेज देना चाहते हैं सारे कचार वासियों को कि इस बार का पूजा प्लास्टिक फ्री पूजा हो, यही मेरा आपसे अनुरोध है। पूजा के टाइम हमारे जो टीम्स हैं मजिस्ट्रेट्स हैं वो ऑन द राउंड होंगे, अगर कहीं प्लास्टिक पाया गया तो उसको तुरंत सीज किया जाएगा और जो भी विधिवत एक्शन है वो लिया जाएगा। कोरोना का रिस्ट्रिक्शन हो ना हो हम लोग सारे वॉलंटियर्स को बोले हैं कि एक लिस्ट बनाने के लिए अपने पंडाल्स में हो सके तो CCTV फुटेज लगाने के लिए और एक सेपरेट एंट्री और सेपरेट एग्जिट रखने के लिए, सारे पंडाल में सैनिटाइज़र रखने के लिए बोले हैं, उनको ग्लव्स रखने के लिए बोले हैं। ये भी बोला गया है कि जो भी आएँ जो भी डिवोटीज़ आएंगे वो काइंडली मास्क यूज़ करके आएँ। तो कोरोना तो देखिए गया नहीं है तो हम लोग तो प्रिकॉशन तो लेंगे ही कोरोना का। গুটি গুটি পায়ে 29তম প্রতিষ্ঠা দিবস পালন করল শিলচরের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা তথা ভোকেশনাল ট্রেনিং কেন্দ্র রাজীব ওপেন ইনস্টিটিউট। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ইনস্টিটিউটের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত যশোদারঞ্জন শিকিদারের প্রতিকৃতিতে। এদিন বিশিষ্টদের বরণ করেন ইনস্টিটিউটের প্যাথোলজি বিভাগের ছাত্রীরা। পরে প্রদীপ প্রজ্বলনের পর আমন্ত্রিত নৃত্যশিল্পী ঋত্বিকা ভট্টাচার্যের গণেশ বন্দনা নৃত্যের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ সহ বিগত দিনের খতিয়ান তুলে ধরে বক্তব্য রাখেন পরিচালক পিনাককান্তি ভট্টাচার্য। পরে চেয়ারম্যান অরিন্দম ভট্টাচার্য, সদস্য ডক্টর রাজীব কর সহ অন্যান্য উপস্থিত অতিথিরা বলেন, ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা প্রয়াত যশোদারঞ্জন একজন স্পষ্টবাদী মানুষ ছিলেন। তিনি যা সংকল্প নিতেন তা পুরোপুরি বাস্তবায়িত করতেন। এর দৃষ্টান্ত উদাহরণ রাজীব ওপেন ইনস্টিটিউট। তার তৈরি এই প্রতিষ্ঠানে প্রশিক্ষার্থীরা এই উপত্যকার আনাচে কানাচে ছড়িয়ে আছেন। 1994 সালে এই প্রতিষ্ঠানের সূচনা করেছিলেন যশোদারঞ্জন শিকিদার। যদিও প্রতি বছর 4 সেপ্টেম্বর ইনস্টিটিউটের প্রতিষ্ঠা দিবস পালন করা হতো তবে চলিত বছর তা অনিবার্য কারণবশত 8ই সেপ্টেম্বর পালন করা হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, আসাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর সোমা রায়, বিশিষ্ট সমাজসেবী মহাবীর জৈন, ওএনজিসির সিদ্ধান্ত নারায়ণ সিং সহ ওএনজিসির অন্যান্য আধিকারিকরা। এদিকে অনুষ্ঠানে মধ্যাহ্নবিরতির পর ইনস্টিটিউটের প্যাথোলজি বিভাগের ছাত্রছাত্রীদের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সেলফ ডিফেন্স অ্যাওয়ারনেসেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্যাথোলজি বিভাগের ছাত্রছাত্রী ও প্রশিক্ষক অলোক শঙ্কর চক্রবর্তীর তরফ থেকে ইনস্টিটিউটের চতুর্থ বর্গের কর্মী উমেশ রায় ও ইনস্টিটিউটের কর্মী বিশ্বজিৎ ভট্টাচার্যকে সংবর্ধনা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষক বিপ্লব নাগ, প্রশিক্ষক কুণাল রায়, নন্দিতা ভট্টাচার্য, গীতা চক্রবর্তী, শঙ্কু দস্তিদার, দিলীপ দাস, জগদীশ চক্রবর্তী প্রমুখ। গোটা অনুষ্ঠানের প্রথমার্ধে সঞ্চালনা করেন সদস্য ইনস্টিটিউটের সদস্য সম্পাদক কনকেশ্বর ভট্টাচার্য এবং দ্বিতীয়ার্ধে সঞ্চালনা করেন প্রশিক্ষক অলোক শঙ্কর চক্রবর্তী। আগের ভারতবর্ষ পরাধীন ভারতবর্ষ
আর এই স্বাধীনতার জন্য যে সংগ্রাম আর স্বাধীনতার পরে ভারতবর্ষ শাসন ব্যবস্থা আর 2014 থেকে শুরু করে আজকের দিনের শাসন ব্যবস্থা সেই কথাগুলো আমাদের এই প্রজন্ম মা বাবাদের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম অন্ততপক্ষে জানা দরকার তার জন্য যে গোটা বিশ্বের মধ্যে এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্র তার দেশকে মা বলে সম্বোধন করে এটা কিন্তু বিশ্বের কোন রাষ্ট্র তার মা বলে সম্বোধন করে না তার দেশকে শুধু ভারতবর্ষ করে তো মাকে ভালোবাসা অনেক বড় ব্যাপার মা আমাদেরকে জন্ম দেন কিন্তু পরবর্তীকালে এই জন্ম নেওয়ার পর আর মাকে ভালোবাসা সম্মান করা অত্যন্ত কঠিন কাজ আমরা যারা এটা করতে পারি তারা শেষ করেছে আমরা যখন নিবন্ধন ত্যাগ করবো একটা স্যাটিসফ্যাকশন নিয়ে আমরা যাব যে আমাদের যারা কোনো কল্যাণ কাজ হয়েছে আর যারা এটা করতে পারেন না তাদের একটা ডিসস্যাটিসফ্যাকশন থাকবে একটা মন্দির নিয়ে যে আমারটা এই সমাজের কোনো কল্যাণ কাজ হয়েছে আমি এই ভারত মাকে সম্মান দিতে পারিনি ও ভারত মায়ের জন্য পৃথিবীর বুকে প্লাস্টিকের কুপ্রভাবের বার্তা নিয়ে পায়ে হেঁটে ভারতসহ বেশ কটি দেশ পরিভ্রমণে নাগপুরের রোহন আগরওয়ালকে বাড়িতে ডেকে উষ্ণ অভ্যর্থনা জানালেন রাজ্যের পরিবহন আবগারী এবং বন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য শুক্রবার আইরংমানাস্থিত মন্ত্রীর বাসভবনে রোহন আগরওয়ালকে শাল পরিয়ে দিয়ে তার ওই মহৎ কাজের সম্মান জানান মন্ত্রী পরে পরিভ্রমণের উদ্দেশ্যে বিস্তারিত তুলে ধরেন রোহন আগরওয়াল तकरीबन 745 दिन हो चुका है 745 डेज मतलब तकरीबन दो साल से ऊपर अभी तक यात्रा में 10,000 किलोमीटर 10,000 किलोमीटर्स बाय वॉक करके मैं यहाँ पे पहुँचा हूँ और इसमें मेरा मेन इंटेंशन ये होता है कि प्लास्टिक और एनवायरमेंट के बारे में लोगों को समझाना जो आज ग्लोबल वार्मिंग जो इतनी सारी दिक्कतें हो रही है आज आसाम में फ्लड हुआ बाजू में जो मणिपुर था जब मैं मणिपुर में था नोने लैंडस्लाइड हुआ इतनी सारी हीट की प्रॉब्लम हो रही है इतनी सारी फ्लड की प्रॉब्लम हो रही है ये सब क्यों हो रही है ये सब ग्लोबल वार्मिंग और एनवायरमेंट के बारे में अपना जो अपन जो अपनी गलती है उसके कारण हो रही है तो इसके बारे में लोगों को समझाने के लिए मैं ये यात्रा करता हूँ अलग स्कूलों में अलग अलग संगठनों में अलग पब्लिक प्लेसेस में जाके इसके बारे में समझाने का काम करता हूँ आज उत्पल भैया के स्कूल में भी जाऊँगा वहाँ पर भी टी प्लांटेशन का कार्यक्रम रखा है और आसाम यूनिवर्सिटी में भी थोड़ा बहुत जो अलग अलग स्टूडेंट्स हैं उनसे इंटरेक्शन करके उनको समझाऊंगा इसके बारे में सारी सारी जो यात्रा करता हूँ मैं इसमें एक और मुख्य मेरी ये मैसेज रहता है मेरा संदेश रहता है वो अपनी संस्कृति के बारे में পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়ী করতে মাঠে ছাপিয়ে পড়ার জন্য দলের যুব বাহিনীর প্রতি আহ্বান জানালেন অসম যুব পরিষদের রাজ্যিক কমিটির প্রশাসনিক সাধারণ সম্পাদক পল কাশ্যপ নির্বাচনের আগে অসম যুব পরিষদের ভিত আরও শক্ত করতে বৃহস্পতিবার হাইলাকান্দি ও আলগাপুর বিধান পরিষদের আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন বিজেপির সাথে জোট থাকলে ও নির্বাচনে প্রার্থী দেবে অগপ তিনি এও বলেন দীর্ঘ 25 বছর আলগাপুরে অগপর বিধায়ক ছিলেন প্রয়াত শহীদুল আলম চৌধুরী নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করতে অসম যুব পরিষদকে আরও শক্তিশালী করে তোলার জন্য যুব ব্রিগেডকে পরামর্শ দেন পরিষদের বরাক ইনচার্জ পল কাশ্যপ এছাড়াও সাংসদ বদরুদ্দিন আজমলের সাথে বিজেপির গোপন সম্পর্ক রয়েছে বলে নিজের বক্তব্যে বলেন তিনি এদিকে সভায় অগপর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিমউদ্দিন লস্কর বলেন অগপ সরকারের আমলে প্রয়াত শহীদুল আলম চৌধুরীর প্রচেষ্টায় হাইলাকান্দি জেলার মর্যাদা লাভ করে সেই সময় হাইলাকান্দি জেলা থেকে একই সঙ্গে দুজন মন্ত্রী ছিলেন বলে জানান তাই যুব ব্রিগেডের কাছে দলকে আরও শক্তিশালী করে তোলার আহ্বান জানান তিনি অসম যুব পরিষদের হাইলাকান্দি জেলা সভাপতি নজমুল হোসেন বরভুইয়ার পৌরোহিত্যে হাইলাকান্দি বিধান পরিষদের সভায় বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় সম্পাদক রাজীব সিনহা জেলা কমিটির সম্পাদক ফজল আহমেদ বরভুইয়া প্রমুখ হয়তো অলপ বিভেদ সৃষ্টি হয়েছে যার কারণে অসম গণ পৰিষদ দল পৰাগৰ পৰা অকণমান অকণকৈ দুৰ্বল হৈ ধৰিছে কিন্তু পুনৰ অসম গণ পৰিষদৰ নেতৃত্বই বিচাৰিছে যাতে অসম গণ পৰিষদ পুনৰবাৰ পৰাগ উপত্যকাৰ আৰু অধিক সক্ৰিয় দিব আৰু আগন্ত দিনত ইয়াৰ পৰা নিচাৰিত এমেলে যাতে অসম গণ পৰিষদৰ বেনাৰ সক্ৰিয় হয় তাৰ কাৰণে ইতিমধ্যে অসম গণ পৰিষদলৈ যদিও আমি ভাৰতীয় জনতা পাৰ্টিৰ লগত মিত্ৰতাত আছো কিন্তু আমি অসম গণ পৰিষদলৈ নিজাববীয়াকৈ বৰাক উপত্যকাৰ আগন্তুক নিৰ্বাচনৰ কাৰণে ভাগ লৈছোঁ আৰু আপোনালোকক এই কথাও কোৱা কৰিব
পূর্বসোনার হাতিখালে জনসংযোগ কর্মসূচি পালন করল অসম গণ পরিষদ। শুক্রবার বিকালে স্থানীয় দলীয় কর্মীদের উপস্থিতিতে অগপের নেত্রবৃন্দরা দলকে শক্তিশালী করতে মত বিনিময় করেন। দলের সোনাই বিধান পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শাহাবুদ্দিন মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত কর্মসূচিতে দলের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য আয়েশা সুলতানা চৌধুরী ও জেলা সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম লস্কর দলের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। তারা সোনাইয়ে দলকে তৃণমূল স্তরে শক্তিশালী করার গুরুত্ব দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন দলের সোনাই কমিটির সাধারণ সম্পাদক জমিল আহমেদ লস্কর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফজরুল রহমান, মানিক উদ্দিন লস্কর, রহিম উদ্দিন প্রমুখ। আজকে এই ক্রমের মধ্যে আমরা সম্পন্ন করব। দু একটা কথা বলছি, সেটা হচ্ছে যে অরুণোদয় আসছে, আমাদের এসএসজিগুলো এসেছে বা এনজিওগুলো কোঅপারেট করছে, আমি আমার সুনামবাইকে চার দিচ্ছি, আজকে দিয়ে যাচ্ছি। আপনারা যেভাবে কন্ট্যাক্ট পেয়েছেন আর যেগুলো সহায়তা দরকার আমাদের সরকার পক্ষ থেকে, আমরা করব। আমার বিধান পরিষদের এনজিআর সভাপতি আছেন, হ্যাঁ, শাহাবুদ্দিন সাহেব, সেক্রেটারি জমিল সাহেব, হ্যাঁ, আর সুনামবাইকে আমি আমার দায়িত্ব আজকে দিচ্ছি যে যেগুলো সমস্যা আছে আপনাদের সামনে এটা আপনি নিয়ে আসবেন উইথ রিটেন, যেগুলো আমরা বিধান পরিষদ ফরওয়ার্ড করে ডিস্ট্রিক্ট কমিটিতে বা এরপরে ডিপার্টমেন্ট ওয়াইজে আমরা যাব, আমি পার্সোনালি যাব আপনাদেরকে যা সহায়তা করার জন্য। হ্যাঁ, আর ফ্লাড এফেক্টের যেগুলো এরিয়া আমি ভিজিট করেছি, কিছু ঘর রয়েছে যেটা পাইনি, সেটা আমরা আবার ইনভেস্টিগেশনের জন্য মরিন পাটোয়ারিকে ডাকছি। আর বেশিক্ষণ বলছি না, অন্যদিন বলবো, আজকে পরিবেশ মানে ঠিকঠাক দিচ্ছে না। সবাইকে আমার সালাম, ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। পুরকর বৃদ্ধি, মঙ্গলবার ধর্ণা কর্মসূচির বার্তা নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চে। পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি জানালো খাড়মুড়া মধ্যবঙ্গ স্কুল পরিচালন কমিটি। দুর্নীতির আখড়ায় পরিণত নিতাইনগর জিপি, অভিযোগ অসমপ্রেমী যুব ছাত্র সমাজের। এখনকার মতো আমার বাংলা সংবাদে এ পর্যন্তই। নমস্কার।